জ্ঞানেন ঋদ্ধতম সীতা, এই মন্ত্রে বিশ্বাস রেখে 1974-এর 1 সেপ্টেম্বর স্থাপিত হয় এই প্রতিষ্ঠান, যার কদর দেশব্যাপী। খাদ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে সেদিনের বাংলা যে পদক্ষেপ নিয়েছিল তার সুফল আজ বর্তমান প্রজন্ম লাভ করছে। আর সে অঙ্গীকারের প্রথম সোপান ছিল আমাদের এই দ্বিতীয় আলয়ে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মোহনপুরস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। Besides being the vice chancellor of this university, I am a proud alumnus of this university as well. I did my PhD for my ERI after doing my graduation and post graduation from this university, and thereafter a long way to go. I were in university, Rajasthan University, CSIR, and everywhere I followed the development of my university. And many a time we are proud to be an alumnus of this university when we saw that our students are placed in very high esteems. Something like, Deshke bhalo koriya chililam, bideshe giya. Bande BCKV! Bande BCKV! Bande BCKV! Bande BCKV! Bande BCKV! BCKV! Bande BCKV! ঐতিহ্যশালী এ বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই নজরে পড়ে বিধানচন্দ্র রায়ের মূর্তি, আমাদের স্বপ্নের রূপকার। ডান হাতে প্রশাসনিক ভবন, বাম হাতে পড়ে কৃষি বিদ্যা অনুষদ, আর মূর্তির পেছনেই এশিয়ার পঞ্চম বৃহত্তম এবং পূর্ব ভারতের বৃহত্তম কৃষি গ্রন্থাগার। বিসিকেভি ইজ মাই আলমা মেটার। হিয়ার দি particularly seniors, juniors, they may be girl students or boy students, they are living together as their brother and sisters. Hanuman loved Ramchandra, Bhagavan Ramchandra, and with dissected his chest, he see the god of Ram. And I must say, if I dissect my heart, chest, I see BCKV. I like BCKV from my core of my heart. This is my alma mater. This is BCKV is my mother. BCKV is my father. এক বিখ্যাত দার্শনিকের কথায়, agriculture is our wisest pursuit because it will in the end contribute most to real wealth, morals and happiness. আমাদের এই কৃষি বিদ্যা অনুষদ বাংলা তথা ভারতবর্ষের কৃষিতে যুগান্তকারী কিছু নিদর্শন রেখেছে, আর এই মহাযজ্ঞের কারিগর আমাদেরই শিক্ষকবৃন্দ, যাদের নিরলস প্রচেষ্টা ও শ্রম কৃষি শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। প্রশাসনিক ভবনের সন্নিকটে উদ্যান বিজ্ঞান অনুষদ, ফল ফুল সবজি মশলাপাতি ও ঔষধি উদ্ভিদের ফলন বৃদ্ধি এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের এই অনুষদ দেশে ও বিদেশে অনেক সম্ভ্রম আদায় করেছে। ভূদৃশ্য গঠন ও সৌন্দর্যায়নে এই অনুষদের সুখ্যাতি আজ সর্বজন বিদিত। মাইসেলফ ইজ প্রফেসর উমেশ থাপা, আই এম হিয়ার ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ভেজিটেবল সায়েন্স ইন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আই এম ওয়ার্কিং হিয়ার অ্যাজ এ প্রফেসর সিন্স ফ্রম লং টাইম, সো ইটস মাই ফ্যাকাল্টি ইজ ইন ফ্যাকাল্টি অফ হর্টিকালচার। সো দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফ্যাকাল্টি হর্টিকালচার ফর আওয়ার স্টুডেন্টস ডিউরিং আওয়ার প্র্যাকটিক্যাল ক্লাসেস, we have a big farm in the HRS Manduri, and side by side here we have some of the poly houses. কৃষিতে যান্ত্রিকীকরণের পথে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রযুক্তি বিদ্যা অনুষদ। একাগ্র বৈজ্ঞানিক মন যন্ত্রের মাধ্যমে ঊষর ভূমিকে করে তোলে
সুজলা সুফলা। তাই বলা চলে যন্ত্র নয় কো মন্ত্র, যা আওড়ালেই পাবে তুমি। কর্মশালা এসো, বুদ্ধি ও শ্রমে ভরে তোলো সুজলা সুফলা ভূমি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় BCK, I'm really feeling proud of my university. I've been here for the last 30 years. I'm really, really blessed to deal with very bright scholars, students, and my faculties are also here. And I think that the BCKB has the tremendous potentiality. আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার পূর্ব ভারতের বৃহত্তম কৃষি গ্রন্থাগার, শুনতে ভালো লাগে। তবে এই বিপুল সংখ্যক পুস্তকের খতিয়ান রাখা সত্যি কঠিন। যে সমস্ত শিক্ষাকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিসিকেবি সেন্ট্রাল লাইব্রেরি, লার্জেস্ট এগ্রিকালচারাল লাইব্রেরি ইন ইস্টার্ন ইন্ডিয়া। আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে সব ধরনের সহযোগিতা এবং সব ধরনের সার্ভিস পায়, যেমন তারা বই নিতে পারে, এসে রেফারেন্সে পড়তে পারে, তারা কেরিয়ার কর্নার রয়েছে যেখানে তাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সঙ্গে রয়েছে PhD থিসিস, ইন্টারনেট, ক্যাবি। এক কথায় তাদের পড়াশোনা সাহায্য করার জন্য কেন্দ্র গ্রন্থাগার এক পায়ে খাড়া, দু হাতে সার্ভিস বিলিয়ে দেওয়ার জন্য। রক্তের সম্পর্কের বাইরেও যে আরো হাজারো সম্পর্ক থাকতে পারে তা এখানে প্রজ্জ্বল। দাদা দিদিদের অভিভাবকত্ব ও একাত্মতা বয়সের তফাতকে হার মানায়। শিক্ষকদের অধিকাংশই আমাদের প্রাক্তনী। ভালোবাসার বন্ধন ও দায়িত্বশীলতা প্রতিটি ছাত্রছাত্রীকে এই বিশ্ব প্রতিষ্ঠানের সাথে একাত্ম করে তোলে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সম্প্রসারণ শিক্ষা অধিকরণ, আর আছে এগ্রিকালচারাল টেকনোলজি ইনফরমেশন সেন্টার, বাংলার চাষি ভাইদের কৃষি সংক্রান্ত তথ্যাদি সম্প্রসারণ ও প্রয়োজনীয় তালিম দেওয়াই মূল লক্ষ্য, এবং স্বাস্থ্যের দেখাশোনা করবার জন্য প্রস্তুত দিবারাত্রি তৎপর আমাদের হেলথ সেন্টার, আর আছে অতিথিদের থাকার জন্য সুসজ্জিত বাতানুকূল অতিথি নিবাস, সবুজ কার্পেটে মোড়া আমাদের এই বিশ্ববিদ্যালয়, শত শত প্রাক্তন ছাত্রের মণিকোঠায় আজও উজ্জ্বল হয়ে আছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আমি 9 বছর প্রায় কাটিয়েছি BSc MSc PhD, সেখানেই মূলত এখন পর্যন্ত যে আমি কাজ করছি, এখন প্রাইভেট সেক্রেটারি টু দ্য অনারেবল মিনিস্টার, এটা মনে হয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে এই 9 বছর কাটিয়েছি এই অংশটুকুই গড়ে দিয়েছে। কত হাসি, কত কান্না, রাগ, অভিমান, এসব নিয়েই আমাদের এই এক ভিন্ন স্বাদের জীবন, যা আমাদের সত্যি সত্যি উপযুক্ত করে তোলে আগামী জীবন যুদ্ধে। আমাদের এই বিশ্ববিদ্যালয় আবাসিক, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ছাত্রছাত্রী এখানে পড়তে আসেন। স্নাতক স্তরের ছাত্রদের জন্য রয়েছে রামন আবাস, জগদীশ আবাস, আর স্নাতকোত্তর ছাত্রদের জন্য রয়েছে রবীন্দ্র আবাস, বিদ্যাসাগর আবাস। স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য রয়েছে মাতঙ্গিনী আবাস। গবেষক ছাত্রদের জন্য 3টি আবাসন রয়েছে, যার মধ্যে একটি মূল ক্যাম্পাসে, বাকি দুটি আমাদের কল্যাণীর ক্যাম্পাসে। আর গবেষক ছাত্রীদের জন্য রয়েছে নিবেদিতা আবাস। বিদেশি ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করেছে বিশেষ আবাসনের, পরিভাষায় ইন্টারন্যাশনাল হোস্টেল। The
This is Zakir Lamini from Afghanistan for your horticulture international student. I am very happy to study in India. I am very happy, I am proud to study in BCKV. These people are all very cooperative and encouraging people. Thank you. চার বছর থাকার পর আমাদের অনেক আফগান কিংবা আফ্রিকান বন্ধুরা দেখা হলেই খুব স্বচ্ছন্দে বাংলায় প্রশ্ন করেন, কেমন আছে? I am Roda Sizo, who came from Ethiopia, and I am an international student of the BCKV, and I am joining in 2017. Here, BCKV is just like one of my country university, and I am compatible with the university. So the community of the university is like my home country. শুধু পুঁথিগত বিদ্যা নয়, তার বাইরে বেরিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোনো একটি বিশেষ জিনিস শেখার যে কি আনন্দ, তা আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে প্রতিফলিত। পড়াশোনা ছাড়াও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, কনকরডান্সা, নৈরিত, ইউনিভার্সিটি সোশ্যাল ছাত্রছাত্রীদের মনে জীবনের ভিন্ন স্বাদের সৃষ্টি করে। বিকেল হলেই জিমখানা, কিছুটা শরীরচর্চা, আন্ত এবং অন্ত বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বরাবরই আনন্দ দেয়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সাংস্কৃতিক যে বিভাগটি রয়েছে সেটি অত্যন্ত উন্নত। আমি চাই, ভগবানের কাছে আমি প্রার্থনা করি, ওদের মধ্যে এই যে সূক্ষ্ম অনুভূতিগুলো রয়েছে তার যেন যথাযথ বিকাশ তারা ঘটাতে পারে। প্রত্যেকটি ক্লাসে আমরা এই কথা অনেক বলি, ওদেরকে সবসময় অনুপ্রাণিত করার চেষ্টা করি। ওরা নিশ্চয়ই একদিন অনেক বড় হবে, আমাদের দেশের মুখ উজ্জ্বল এই অনুপ্রকাশ। আর ক্লাস শেষে বন্ধুর কাঁধে হাত দিয়ে ক্যান্টিনে প্রবেশ, সে এক মুক্তি। তারপর অনেক অনেক আড্ডা, অনেক পুরনো শিশির ভেজা গল্প, দিনগুলো শেষ হলেও থেকে যায় তার রেশ। চোখের সামনে ভেসে ওঠে একদল ছেলেমেয়ের নিখাদ হাসি ঠাট্টা, হই হুল্লোড়, যাদের মুখগুলো অসংজ্ঞাত, যা শুধু পাল্টে যায় সময়ের সাথে সাথে পল থেকে অনুপলে। BCKV has produced many stalwarts in the arena of agriculture and other sectors, and over the years it has been doing very well. Many sectors of the country in terms of economy is influenced by agriculture in the form of innovation and disruptive innovation that Honorable Prime Minister keeps talking about. The disruptive innovations are also developed, and that solves the problems of the farming sector. So this is what I wish the BCKV all the best. Let it prosper, let it attain new heights in its future endeavor, and success I believe would be there if we continue with all earnest. Thank you very much. Thank you, sir. সদা মাতো বিসিকেভি,
স্নেহ ভরে তুমি লালন করেছো সকল শিশুরে সবই। এখানে পেয়েছি অতুল শিক্ষা, পেয়েছি পাঠেও পেয়েছি দীক্ষা, তাই তো পারিব চলিতে জীবনে বাজে ভৈরবি। সোনালি গড়িব দেশের হৃদয়ে রাখিব।